আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আসলে শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো গা হাত পায়ে অনেক ব্যথা আছে আর মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। আমার প্রচণ্ড পরিমাণ জ্বর এসেছিল 102-103 ডিগ্রি। অনেক ওষুধ খেতে হয়েছে আমাকে। আমি বাড়িতে ছিলাম, গরম পানি খেয়েছি, ঘন ঘন চা খেয়েছি, লেবু খেয়েছি, তবে মুখের রুচি তেমন একটা নেই। তো আমি ভেবেছিলাম যে আমার করোনা হয়ে গিয়েছে কিনা। আসলে করোনা হওয়ার কোনো রিজন আমি খুঁজে পাইনি, তারপরেও সবকিছু আল্লাহর ইচ্ছে, উনি চাইলেন সব কিছুই হয়। সকালবেলা কোনো কাজ না দেখে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আসলে কোনো কিছু ভালো লাগছে না, এই জন্য ভাবনা হয়েছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই, কারণ এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর সাথে বাতাস থাকছে, এই জন্য আসলে ঘরের ভিতরে বালিটাকে পড়ে পায়ের নিচে বালি পড়লে আরও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যাবেলা যেহেতু বাড়িতে যাব, তো টুকিটাকি যে জিনিসগুলা লাগে সেই জিনিসগুলা আমি নিয়ে যাব, এই জন্য হয়তো কফি নেব। আসলে আমার দাদার বাড়িটা বাজার থেকে 3 কিলোমিটার ভিতরে, মানে গ্রামের মধ্যে। ওখানে কফি টফি পাওয়া যাবে না, আর যেহেতু আমি কফি কিনেছি তো ওখানে যেয়ে যদি আমি কিনি তাহলে আমার এক্সট্রা খরচ হবে। মানে এই মাসের জন্য তো আমি একবার কিনেছি, তো ওখানে গিয়ে আবার কিনবো ইটস নট নেসেসারি। তাই ভাবনা যে এখান থেকেই নিয়ে যাই। আমার আপু চা খেতে পছন্দ করে, তো উনি চা খেতে চাইবেন, এই জন্য আমি বাসা থেকে চাও নিয়ে যাচ্ছি। এখান থেকে সব কিছু নিয়ে গেলে ওখানে আমাকে গিয়ে খুঁজতে হবে না বা নেওয়ার জন্য বাজারে যেতে হবে না, কারণ যাওয়ার পরে সব কিছু ঠিক করতে হবে আর ওই সব কাজ করতে করতে বাইরে যাওয়ার সময় পাবো না। আমি কিছুটা ছোলা নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাওয়া যাবে, সেই জন্য আসলে ছোলা গুলা রোজার মধ্যে কেনা হয়েছিল, কিন্তু আমরা পুরোটা শেষ করতে পারিনি, তো ওইগুলা থেকে গিয়েছে। আর কিছু জিরা নিয়ে নিয়েছি কোটাতে করে। আমি এবার সবকিছু একটি ব্যাগে তুলে নিব, যেহেতু বাসে যাব, তো সেই জন্য এই ব্যাগটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, কারণ বাসে অনেক রোগ জীবাণুও থাকবে আর সাথে অনেক ধুলাবালিও থাকে, যেহেতু এখানে বাস ছাড়া যাওয়ার কোনো অপশান নেই। আমি কিছু পলিথিনও নিয়ে নিয়েছি, ওখানে যাওয়ার পরে পলিথিনগুলো খুব কাজে লাগবে। এখন চলে এলাম
কাপড় গোছানোর জন্য, আমার সাথে আফরাও চলে এসেছে। অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম ব্যাগ গোছানোর, কিন্তু ও গোছাতে দিচ্ছিল না। ও ব্যাগের মধ্যে ঢুকে বসেছিল, মনে হচ্ছিল যে ও ব্যাগে করে যাবে। তারপরও বারবার আমার কাপড় চোপড়গুলো এলোমেলো করে দিচ্ছিল। আপু বলেছে বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নাই, শুধুমাত্র যে কয়টা লাগবে সেই কয়টা নিও, আর ওখানে কিছু কাপড় চোপড় আছে সেহেতু বাটন কিছু নেওয়ার দরকার নেই, আমি অল্প কিছু কাপড় চোপড় নিব। আমি রোজার ঈদের জন্য 2 সেট জামা বানিয়েছিলাম। ওই জামাটা অবশ্য নওগাঁতে ছিল, তখন পরতে পারিনি কারণ নওগাঁতে যেতে পারিনি। তো এইবার যখন আমার মামাতো ভাই গিয়েছিল, তো ও নিয়ে এসছে, আর সেটাই নিয়ে যাব। আর ওটা ঈদের দিনে পরবো ভাবছি, দেখা যায় কি হয়। আর বেডশিট নিয়ে যাচ্ছে, এই বেডশিটগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম এখানে ধোয়ার জন্য। এই তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন আফরা যদি ঠিকঠাক রাখে তাহলে ঠিক থাকবে, নাহলে ও বারবার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে নিচ্ছে। ব্যাগ বন্ধ করার সাথে সাথে আফরা এসে ব্যাগের উপর উঠে পড়েছে, হাতে নিয়েছে নর্সল। আম্মু সাথে আমার সাথে সাথে ব্যাগটা গুছিয়ে নিয়েছে, কারণ দুজনে একসাথে গুছালে বোঝা যায় যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, বলা যায়। একসাথে কাজ করার আসলে মজাই আলাদা যে কোনো কাজ। ওইদিকে আফরার আব্বু গ্রুপ স্টাডি করছে, ওর অনলাইন ক্লাস আর প্রজেক্ট আছে, আর সামনে নাকি প্রেজেন্টেশনও আছে, এই কারণে ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। আমরা ওকে খুব বিরক্ত করছিলাম, কিন্তু বিরক্ত হলে কিছু করার নেই, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। আমার মুখে রুচি ছিল না, তো আমার ছোট বোনকে আমি বললাম যে চটপটা কিছু ঝাল ডাল বানিয়ে দিতে, তো আমার রোস্ট খেতে ইচ্ছে করছিল ঝাল রোস্ট, তো আমি বললাম যে আমাকে একটু ঝাল রোস্ট বানিয়ে দিতে, তো আমার জন্য রোস্ট বানিয়ে দিচ্ছে। আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ও প্রথমে মাংসে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখছে, এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে এই পিসগুলো ভেজে নেবে। মাংসের পিচগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়েছে, এখন এই পিচগুলো তুলে নেওয়া হবে।
ওই একই তেলে এখন সব গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি, এলাচ আর তেজপাতা। এই রান্নাটা আমরা কম বেশি সবাই জানি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে এখন দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ কুচি ব্যবহার নাও করতে পারেন, সরাসরি পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, কিন্তু ও মনে হয় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটাই ব্যবহার করবে। এখন আস্ত জিরা দিয়ে দিল। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, ও এখন এর ভেতরে পেঁয়াজ বাটা দিয়ে দিল। আসলে আমি রান্নাটা দেখিনি, আমি খুব অসুস্থ ছিলাম, আর তারপর আমি ভিডিওটা উপরে দিয়েছে, তারপর আমি দেখতে পারি নাই। এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। মশলা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে রোস্টের যে ভেজে রাখা চিকেন ছিল সেটা দিয়ে দেবে। রোস্টের পিসের মধ্যে ও আসলে গিলা কলিচা গুলো দিয়ে দিয়েছে, কারণ ওগুলো আলাদা করে পরে রান্না করে খাওয়ার মতো সিচুয়েশন আমাদের নেই। এখন এর ভেতরে টক দই দিয়ে দিয়েছে। আসলে রেডিমেড রান্না বলতে যা বোঝায়। আর একটু ভালোভাবে রান্না করা যাবে, ওর চ্যানেলে অবশ্য এটার রেসিপি আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গেলেই পাবেন, আমি ওর লিঙ্কটা দিয়ে দেব। এখন এর ভিতরে ও টমেটো কেচাপ বা টমেটো সস আর স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো দিয়ে দিল। আসলে আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, তারপর আমি বলছি। তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বা কষিয়ে নেওয়ার পরে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। এই কাঁচামরিচটা দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য। মাংস যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এর ভিতরে রোস্ট মশলা দিয়ে দেবে। ও আসলে রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করেছে, আর রোস্ট মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে জাল করতে হবে, মানে রান্না করতে হবে। রান্না করলে হয়ে যাবে রোস্ট। আমার বোন বলল যে বাদাম আছে, বাদাম খাও, বাদাম খেলে শক্তি পাবা গায়ে, কারণ বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো আমি আর আমার মামাতো ভাই দুজনে মিলে বাদাম খাচ্ছি, বাদাম ছিলাচ্ছি। আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।